নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী। আপনাদেরকে প্রণাম এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস, এবং অ্যাস্ট্রো টিপস মানে বিভিন্ন রকমের জ্যোতিষ আলোচনা, এবং প্রত্যেকটি আলোচনায় আমি যুক্তি লজিকের সঙ্গে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো অবশ্যই আমরা আলোচনায় যাব, তবে আলোচনায় যাবার পূর্বে যে কথাটি প্রত্যেকবার বলে থাকি যে ব্যক্তিগতভাবে আপনারা যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে চান, নিজের জন্মছকের সঠিক ও সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করাতে চান, তাহলে নিচে আমার ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকে একটি বিশেষ নেগেটিভ বা অশুভ দোষ নিয়ে আলোচনা করব, অশুভ যোগ নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে শ্রাপিত যোগ। অর্থাৎ এই যোগটিকে অনেকে শ্রাপিত যোগ বলে, এই যোগটিকে অনেকে পিতৃদোষ বলে, এই যোগটিকে অনেকে পিসাচ যোগ বলে থাকে। তো যাই হোক, এই যোগটি কিভাবে তৈরি হয়, সেটি হলো শনি এবং রাহু, এই দুটি গ্রহ যদি একসঙ্গে জন্ম ছকের কোনো একটিভাবে অবস্থান করে, তাহলেই কিন্তু এই দোষটি সৃষ্টি করে। এবং এই দোষটি যে কতটা অশুভ এ বিষয়ে আমরা যখন আলোচনা করব তখন পরিষ্কার হবে। তো প্রথমেই যে কথাটি বলবো যে অবশ্যই এই দোষটি একটি অশুভ দোষ, এবং এই দোষটির দ্বারা কিন্তু মানুষের জীবনে অনেক রকমের নেগেটিভিটি সৃষ্টি হতে পারে। সবথেকে বড় যেটা ব্যাপার যে বিভিন্ন রকমের দুর্ঘটনা, বিভিন্ন রকমভাবে খুব বাজে ধরনের রোগ শরীরের ভেতরে কিন্তু এই দোষটির কারণে চলে আসতে পারে। এই দোষটির কারণে কিন্তু মাইন্ড ফ্ল্যাকচুয়েট করে দিতে পারে, মস্তিষ্কের বিকার তৈরি করে দিতে পারে। এই দোষটি কিন্তু বিভিন্নভাবে শারীরিক অঙ্গ প্রত্যঙ্গকে দুর্বল করে দিতে পারে, এবং অবশ্যই তার কিছু কন্ডিশন আছে, মানে এই দোষটি থাকলেই যে রকম ঘটনা ঘটবে তা কিন্তু নয়, তার বেশ কিছু কন্ডিশন আছে। এবং সেই কন্ডিশনের মধ্যে যদি এই দোষটি পড়ে, তাহলে কিন্তু এই দোষটি একজন মানুষের জীবনকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেওয়ার জন্য বিশেষ ভূমিকা পালন করতে পারে। তো প্রথমেই জানতে হবে যে এই দোষটি কীভাবে সৃষ্টি হচ্ছে, কীভাবে অশুভত্ব তৈরি হচ্ছে। তো এই দোষটি অশুভত্বর দিকে আমরা এগোবো, তার আগে প্রথমেই আমরা জানবো যে শনি গ্রহটি আমাদের জীবনের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে। আমরা জানি যে শনি নৈসর্গিক অশুভ গ্রহ, আমরা এটাও জানি যে রাহুও একটি অশুভ গ্রহ। মাফ করবেন, শনি আমাদের জীবনের দুঃখ, নৈরাশ্য, হতাশা, বিভিন্ন রকমভাবে ঝুটঝামেলা, কষ্ট, দারিদ্রতা, এই সমস্ত বিষয়ের কারক। আবার আরেকদিকে শনি হচ্ছে মানবিক মূল্যবোধ, তার সঙ্গে সঙ্গে ন্যায়নীতি, ধার্মিক ব্যাপারটা, তার ধার্মিকতা, কঠোর পরিশ্রম, প্রচণ্ড স্ট্রাগেল, এই সমস্ত বিষয়ের কিন্তু কারক। আমরা জানি শনি কিন্তু আমাদের হার মজ্জা অস্থির কারক গ্রহ। আবার আরেকদিকে রাহুও তেমনই একটি অশুভ গ্রহ। অর্থাৎ রাহু আমরা জানি যে বিভিন্ন রকম ঝুটঝামেলা, নেগেটিভ বিষয়ের ক্ষেত্রে রাহুর মানে জুড়ি মেলা ভার, যত রকমের ছল কপটতা, দুষ্ট বুদ্ধি, মিথ্যে কথা বলা, তার সঙ্গে সঙ্গে চুরি ডাকাতি ইত্যাদি যেমন রাহুর কড়াকতার মধ্যে আসে, তেমনই কিন্তু রাহুর আরও একটি বিশেষ কড়াকতা হচ্ছে রাহু কোনো জিনিসকে ছোট থেকে বড় জায়গায় নিয়ে চলে যায়, কোনো জিনিসকে অল্প বিষয় থেকে বাড়িয়ে দেবার কারক গ্রহ। এবং শনির সঙ্গে যখন রাহু অবস্থান করবে, সেটা অনেক বড়ই অশুভত্ব দিতে পারে। কারণ হচ্ছে শনির ভেতরে কিন্তু অনেক ধরনের নেগেটিভিটি আছে। যদি ধরুন একজন মানুষের হতাশা, একজন মানুষের কষ্ট, একজন মানুষের দারিদ্রতা, এটি শনির কারকতা হয়, রাহু কিন্তু সেই জায়গাটাকে আরও বৃদ্ধি করে দেবে। একজন মানুষের শনি কিন্তু বিভিন্নভাবে আমরা দেখেছি শনি কিন্তু বিভিন্ন শারীরিক অসুস্থতার কারক। তো সেক্ষেত্রে এক তো হচ্ছে শনির জন্য শারীরিক অসুস্থতা সৃষ্টি হচ্ছে, তার সঙ্গে রাহু বসে থাকার ফলে সেটি আরও বড় জটিল আকার ধারণ করে নিচ্ছে। আমরা জানি যে শনি রাহু একসঙ্গে অবস্থান করলে পারে ক্যান্সার রোগ পর্যন্ত মানুষের হতে পারে। তো এখানে এই শনি রাহুর শ্রাপিত যোগ একটি খুবই অশুভ দোষ, এবং এই দোষটি কিন্তু একটি জন্মছককে টোটালি ড্যামেজ করে দিতে পারে। তবে একটা কথা খেয়াল রাখতে হবে যে এই দোষ বা এই যোগটি, অর্থাৎ শনি রাহু একত্রে অবস্থান করে, এমন কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনের মধ্যে যদি এই দোষ যোগটি পড়ে যায়, তখন কিন্তু এই যোগটি নাগমণি যোগে রূপান্তর হয়।
তবে আজকে আমরা নাগমণি যোগ নিয়ে আলোচনা করছি না, আমরা কিন্তু শনি রাহুর শ্রাপিত যোগ নিয়ে আলোচনা করছি। নাগমণি যোগ যেটি সৃষ্টি হয় সেটিও শনি রাহুর সংযোগের ফলে সৃষ্টি হয়, কিন্তু তার বিশেষ কয়েকটি কন্ডিশন আছে। অর্থাৎ মিনিমাম 5টি কন্ডিশনের মধ্যে যদি সেই শনি রাহু পড়ে যায় তাহলে কিন্তু এই শনি রাহু সেই জাতককে প্রচুর 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 ধনের মালিক করে, প্রচুর বড় জায়গা নিয়ে চলে যায়। তো আমরা আজকে নাগমণি যোগ নিয়ে আলোচনা করবো আরেকদিন, আজকে আমরা শাপিত যোগ নিয়ে আলোচনা করছি এবং আমরা বোঝার চেষ্টা করবো যে লগ্ন সাপেক্ষে বিভিন্নভাবে এই যোগটি কী ধরনের ফল দিয়ে থাকে। প্রথমেই হচ্ছে যে লগ্নের মধ্যে যদি শ্রাপিত যোগ সৃষ্টি হয়, অর্থাৎ একজন জাতকের লগ্নের মধ্যে যদি শনি রাহু একসঙ্গে অবস্থান করে, তাহলে রহস্যজনক চরিত্র সৃষ্টি করে সেই জাতকের ভেতরে। ছোটবেলা থেকে বড় কষ্টের সঙ্গে কাটে, তার ক্যান্সারের মতো রোগ পর্যন্ত তার শরীরের ভেতরে আস্তানা বাঁধতে পারে এবং এদের ভেতরে প্রচণ্ড পরিমাণে সন্দেহ প্রবণতা থাকে, প্রচণ্ড পরিমাণে এদের একটা মস্তিষ্কের ফ্ল্যাকচুয়েটি দেখতে পাওয়া যায়, খুবই মানে নেগেটিভ বুদ্ধি কিন্তু এরা প্রয়োগ করতে চায়, একটা কূটনীতির ব্যাপার কিন্তু এদের ভেতরে দেখতে পাওয়া যায়। এবং তার সঙ্গে সঙ্গে এই দোষটি যদি লগ্নের মধ্যে অবস্থান করে তাহলে লগ্নকে করে দেয় একদম কমজোর, এবং আমরা জানি যে লগ্ন যদি কমজোর হয়ে পড়ে তাহলে কিন্তু বিভিন্ন ভাবও কমজোর হয়ে পড়বে। এই দোষটি যদি সেকেন্ড হাউসে দেখতে পাওয়া যায় তাহলে দ্বিতীয়ভাবে এই দোষটি ডান চোখের ক্ষেত্রে বিশেষ ধরনের সমস্যার সৃষ্টি করে, আত্মীয় পরিজনদের সঙ্গে কিন্তু বাদ বিতর্ক সৃষ্টি করে, আত্মীয় পরিজনদের সঙ্গে কিন্তু সম্পর্ক নষ্ট করিয়ে দেয়। এই দোষটি কিন্তু সেকেন্ড হাউসে থাকলে পারে, সেই জাতকের মুখের বাক্য প্রচণ্ড খারাপ হতে পারে। এই দোষটি কিন্তু সেকেন্ড হাউসে থাকলে পারে কিন্তু মানে উল্টোপাল্টা খাওয়া দাওয়ার জন্য সেই জাতকের পেটের সমস্যার সৃষ্টি হতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে এই দোষটি যদি সেকেন্ড হাউসে থাকে তো বেশ কিছুটা জাতককে একটু অলস প্রকৃতির তৈরি করিয়ে দেয়। থার্ড হাউসে অর্থাৎ তৃতীয়ভাবে যদি এই দোষটি থাকে তাহলে নিজের ট্যালেন্টকে কাজে লাগাতে পারবে না এবং তার সঙ্গে সঙ্গে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক খারাপ হবে এবং নিজের বাক্যের দ্বারা কিন্তু লোকের কাছে তার সম্মান নষ্ট হতে পারে, এমন ধরনের কথা বলে ফেলবে যে তার দ্বারা কিন্তু লোকের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। তবে সেই জাতকের ভেতরে উদ্যম শক্তি ভালো থাকবে, সেই জাতকের ভেতরে কিন্তু পরিশ্রম করার মানসিকতা থাকবে, তবে কিন্তু তার ট্যালেন্ট কাজে লাগবে না, ট্যালেন্ট কিন্তু কোথাও না কোথাও মানে ভুলভালভাবে চালিত হতে পারে। ফোর্থ হাউসে যদি এই দোষটি থাকে তাহলে সবসময় তার মনের মধ্যে একটা অশান্তি, একটা ডিপ্রেশন কিন্তু কাজ করতে পারে, সবসময় কিন্তু সে একটা অসুখী ব্যাপার তার মুখমণ্ডলের ভেতরে একটা ছাপ পড়তে পারে। এই দোষটি ফোর্থ হাউসে থাকলে পারে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তিত হওয়ার ব্যাপার আছে একটি। এই দোষটি ফোর্থ হাউসে থাকলে কিন্তু বুক রিলেটেড সমস্যা সৃষ্টি করতে পারে। এই দোষটি যদি চতুর্থভাবে অবস্থান করে তাহলে প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রেও বেশ কিছুটা সমস্যার সৃষ্টি করতে পারে। এই দোষটি কিন্তু যদি চতুর্থভাবে থাকে তাহলে কিন্তু নিজের ঘরের মানে যে সমস্ত ব্যক্তিরা আছে নিজের ঘরের লোকজনদের সঙ্গেও কিন্তু সম্পর্ক নষ্ট হতে পারে বা সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। পঞ্চমভাবে যদি শনি রাহু শ্রাপিত যোগ থাকে তাহলে কী এফেক্ট দিতে পারে? পঞ্চমভাবে এই যোগের কারণে তাহলে সন্তান হবার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা সৃষ্টি করতে পারে এবং সন্তান যদি হয়ে যায় তাহলে সন্তানের কাছ থেকে সুখ না পাওয়ার সম্ভাবনা সৃষ্টি করতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে বিশেষভাবে পঞ্চম ভাব থেকে আমরা যখন এডুকেশন বিচার করে থাকি তাহলে পঞ্চম ঘরে এই দোষটির কারণে কিন্তু এডুকেশনে বাধা সৃষ্টি হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রেমের ক্ষেত্রে বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে এই দোষটির কারণে। সিক্সথ হাউসে যদি শনি রাহু শ্রাপিত যোগ সৃষ্টি হয় তাহলে কিন্তু নিজের বাক্যের দ্বারা শত্রু সৃষ্টি হতে পারে, শত্রুরা তবে এখানে খেয়াল করতে হবে যে শত্রুরা খুব একটা কিন্তু ক্ষতি করতে পারবে না, কেউ যেহেতু সিক্সথ হাউস সে শনিও শুভ ফল দিয়ে থাকে, রাহুও শুভ ফল দিয়ে থাকে, সেই কারণে কিন্তু শত্রু তার জন্য কিন্তু তার নিজের দোষেতে অনেক শত্রু সৃষ্টি হবে কিন্তু শত্রুরা কিন্তু খুব একটা ক্ষতি করতে পারবে না, সেই জায়গাটাও কিন্তু খেয়াল রাখতে হবে। তবে সিক্সথ হাউস কিন্তু আমাদের ঋণের ঘর, সিক্সথ হাউস কিন্তু আমাদের রোগের ঘর, সেই ক্ষেত্রে এই দোষটি কিন্তু বিভিন্নভাবে মানুষকে জটিলতা সৃষ্টি করে, মানুষের জীবনকে মানে একটার পর একটা ঝামেলা লেগেই থাকবে সেই জাতকের জীবনের মধ্যে। সেই জাতক যদি কোথাও ঋণ নেয় তাহলে কিন্তু ঋণ শোধ করতে গেলে পারে কিন্তু বেশ কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে, তার সঙ্গে সঙ্গে কিন্তু সেই জাতকের অসুস্থতাও কিন্তু শরীরের মধ্যে বিভিন্ন রকম তৈরি হতে পারে। সপ্তম ঘরে যদি এই দোষটি দেখতে পাওয়া যায়,
সপ্তম ঘরে যদি এই দোষটি দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু অবশ্যই বিবাহিত জীবনের নেগেটিভ এফেক্ট দেয়, অশুভ তো এনে দেয়, বিবাহের ক্ষেত্রে ডিভোর্স পর্যন্ত করে দিতে পারে। এই দোষটি যদি সপ্তম ঘরে দেখা যায় তাহলে কিন্তু সন্তান হওয়ার ক্ষেত্রে, মেয়েদের যদি থাকে তাহলে সন্তান হওয়ার ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এই দোষটি কিন্তু পার্টনারশিপ ব্যবসা করার ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা সমস্যার সৃষ্টি করতে পারে বা লস এনে দিতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা ব্যাপার হচ্ছে যেটি, যে বিশেষ করে প্রেম করে যদি সেই জাতক বিয়ে করে তাহলে কিন্তু খুবই নেগেটিভ এফেক্ট কিন্তু এই দোষটি দিতে পারে, এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। অষ্টম ঘরে যদি এই দোষটি থাকে বা সাপির যোগ অর্থাৎ শনি রাহু যদি একসঙ্গে অবস্থান করে অষ্টম ঘরে, তাহলে অষ্টমভাবে এই দোষটি জটিল রোগ সৃষ্টি করে, জীবনকে নষ্ট করার জন্য যথেষ্ট বলা যেতে পারে। কারণ অষ্টম ঘর আমরা জানি মৃত্যুর ঘর, অষ্টম ঘর একটি নেগেটিভ অশুভ ঘর, এবং এই ঘরেতে যদি শনি রাহু একসঙ্গে অবস্থান করে জীবনকে কিন্তু বিভিন্ন রকম বাধার মধ্যে থেকে নিয়ে চলায় এবং সমস্ত কাজের মধ্যে বাধা সৃষ্টি করে, একদম জীবনটাকে প্রচণ্ড জটিল করে দেয়। জীবনসাথীর অর্থাৎ তার যে জীবন সঙ্গিনী আছে বা জীবনসাথী আছে তার মুখের বাক্য খারাপ করে দিতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু, তবে এখানে একটা কথা খেয়াল রাখতে হবে যে যেহেতু অষ্টম ঘর হচ্ছে আমাদের, অষ্টম ঘর থেকে আমরা লটারি, জুয়া বা ইন্স্যুরেন্স এই ধরনের একটা জাতীয় বা গুপ্ত ধন এই সমস্ত ব্যাপার, এই সমস্ত একটা ভাবে অর্থাৎ লটারির দ্বারা বা জুয়ার দ্বারা বা গুপ্ত ধন প্রাপ্তি হতে পারে, তার সঙ্গে সঙ্গে কোনো ইন্স্যুরেন্স থেকে কিন্তু বিভিন্নভাবে টাকা একটা আয় হয়ে যেতে পারে। অষ্টম ঘরে যদি এই দোষটির সৃষ্টি হয় তাহলে কিন্তু সেই জাতকের জ্যোতিষ বা তন্ত্রের ওপরে একটা যে আগ্রহ সেটাও কিন্তু দেখতে পাওয়া যায়। তো আর এই দোষটি যদি অষ্টম ঘরে থাকে তাহলে সেই জাতকের ওপর যদি কোনো তন্ত্রক্রিয়ার দ্বারা কোনো নেগেটিভ কাজ করা হয় সেই জাতকের ওপর যদি কেউ করে থাকে তাহলে খুব কুইকলি সেই কাজটা কিন্তু হয়, অর্থাৎ সেই জাতক কিন্তু তন্ত্রক্রিয়ার মাধ্যমে তার ক্ষতি হতে পারে। নাইন্থ হাউসে যদি এই দোষটি থাকে তাহলে তার ধর্ম পরিবর্তন হতে পারে বিবাহের পরে, রীতি সংস্কার ও নিয়ম পালন না করা তার স্বভাবের মধ্যে দেখা যেতে পারে, তার সঙ্গে সঙ্গে বাবার সঙ্গে মতবিরোধ সৃষ্টি হতে পারে, ভাগ্যের উন্নতি মানে হতে চাইবে না এরকম একটা ব্যাপার সৃষ্টি হতে পারে, প্রচুর পরিশ্রম করার পরে অল্প যে উপার্জন সেই জায়গাটা কিন্তু এই নাইন্থ হাউসে এই দোষটি তৈরি করে দেয়। দশম ঘরে এই দোষটি থাকলে পারে কর্মের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশন থাকে না, নিজের ওপরে যে সমস্ত বস আছেন, যে সমস্ত উচ্চপদস্থ কর্মচারীদের আন্ডারে সেই জাতক কাজ করবেন তাদের ব্যবহারের দ্বারা তার মনে একটা স্যাটিসফ্যাকশন থাকবে না, বা তার কাজের দ্বারা হয়তো তারা খুশি হবেন না, অর্থাৎ তার বসের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম সৃষ্টি করতে পারে, প্রচণ্ড স্ট্রাগল করে মানে তবুও সাকসেস মানে খুব অল্প সাকসেস পাবে জাতক এই দোষটির কারণে। এবং তবে একটা কথা খেয়াল রাখতে হবে যে ফিল্ম বা টেকনোলজি বা মাল্টিমিডিয়া মিডিয়া লাইনে এই দোষটি কিন্তু যদি টেন্থ হাউসে থাকে তাহলে কিন্তু অবশ্যই সফলতা দেয়, কারণ রাহু কিন্তু এই সমস্ত জায়গার বিশেষভাবে কারক বলা যেতে পারে। রাহুর আন্ডারে এই সমস্ত নেম অ্যান্ড ফেম, আমি রাহু নিয়ে যখন আলোচনা করেছি বলেছি যে নেম অ্যান্ড ফেমের দিকে কিন্তু রাহুর ভূমিকা যথেষ্ট, তাই এই সমস্ত জায়গা কিন্তু যদি সেই জাতক কাজ করে তাহলে সেখানে সফলতা এনে দিতে পারে। ইলেভেন্থ হাউস অর্থাৎ একাদশভাবে যদি এই দোষটি থাকে তাহলে, অর্থাৎ শনি রাহু শ্রাপির যোগ যদি একাদশভাবে দেখতে পাওয়া যায় তাহলে এই যোগটির কারণে কিন্তু তার লাভ হবে এটা বলা যেতে পারে, কারণ শনি ওর একাদশভাবে শুভ ফল দেয়, রাহু একাদশভাবে শুভ ফল দেয়, এবং সেই জাতকের হঠাৎ লাভ একটা কিন্তু হঠাৎ একটা লাভের জায়গা বিশেষভাবে পরিলক্ষিত হবে, এবং সেই জাতক কিন্তু একাধিক কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে। দ্বাদশভাবে যদি এই যোগটি দেখতে পাওয়া যায় অর্থাৎ শনি রাহু শ্রাপির যোগ, তাহলে শারীরিক অসুস্থতার জন্য কিন্তু সেই জাতকের বেশ কিছু অর্থ ব্যয় হতে পারে, তার জেল যাত্রা হতে পারে এবং বা পুলিশ ঝামেলায় সেই জাতক ফেঁসে যেতে পারে, রাতে ঘুম আসতে চাইবে না, তার শয্যা সুখের ক্ষেত্রে বিশেষ হানি ঘটতে পারে, বাড়ি থেকে দূরে গিয়ে ভাগ্যের উন্নতি বা আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রিতে তার ভাগ্যের উন্নতি দেখা দিতে পারে। তো আমরা খুব সাধারণভাবে আলোচনা করলাম যে এই দোষটি সম্পর্কে আমরা যে নেগেটিভিটিগুলোর কথা বললাম সেই নেগেটিভিটিগুলো শনি যদি নিজের মিত্ররাশি বা স্বক্ষেত্রে অবস্থান করে এই দোষ সৃষ্টি করে তাহলে কিন্তু এই নেগেটিভিটিগুলো অনেকটা কমে যাবে।
এবং শনি শনি যদি শত্রু ঘরে অর্থাৎ তার শত্রু রাশির মধ্যে অবস্থান করে এই দোষটি সৃষ্টি করে, তাহলে কিন্তু এই দোষটি আরও ভয়ানক আকার নিতে পারে। অবশ্যই এই দোষটি একটি অশুভ দোষ, এই দোষটি একটি জন্মছকের মধ্যে যদি অবস্থান করে তাহলে কিন্তু বিশেষ চিন্তার ব্যাপার। আমরা দেখি যে বিভিন্নভাবে বিভিন্ন মানুষের অনেক রকম সমস্যা, এবং সেই সমস্যাকে যখন আমরা পর্যবেক্ষণ করি, আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলছি এই কথাটি, যে যখন আমরা পর্যবেক্ষণ করি তখন দেখি একটা ভালো ছকের ভিতরে এমন একটা দোষ হয়ে রয়েছে যেই দোষটার কারণে কিন্তু সেই জাতকের ডেভেলপ হচ্ছে না। তো এখানে আমার একটাই আপনাদের কাছে অনুরোধ যে আপনাদের জন্মছকে যদি এরকম কোনো দোষ থাকে, আপনাদের জন্মছকে যদি এরকম কোনো অশুভ যোগ থাকে, সেই যোগের অবশ্যই প্রতিকার করান। সেই যোগের সায়েন্টিফিকভাবে যদি প্রতিকার করানো হয়, বিজ্ঞানসম্মতভাবে যদি প্রতিকার করানো হয় সেই যোগের, তাহলে কিন্তু সেই যোগের প্রভাব অনেকটা কমিয়ে দেওয়া যেতে পারে। আমি সর্বদা একটা কথা বলি, কোনো যোগকে কিন্তু কাটিয়ে দেওয়া যায় না, নষ্ট করে দেওয়া যায় না, যোগের প্রভাবকে কম করা যেতে পারে। তাহলে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের জন্মচক্রে যদি এরকম দোষ থাকে, এবং এরকম দোষ যদি থাকে, তাহলে কিন্তু এই দোষটি যথেষ্টই চিন্তার কারণ হতে পারে তো আপনার উন্নতির দিকে। সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই এই দোষটির প্রতিকার করুন, এবং সঠিক প্রতিকার এবং প্রতিবিধানের মাধ্যমে কিন্তু সমস্ত নেগেটিভ দোষকে অনেকটা তার প্রভাবকে কমিয়ে আনা যেতে পারে, এবং নিজের জীবনকে সুন্দরভাবে কিন্তু অতিবাহিত করা যেতে পারে। তো আজকে এই অবধি, আবার আরেকটি অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে পরের দিন উপস্থাপন করব। ততক্ষণের জন্য নমস্কার এবং ধন্যবাদ।